মহানগর পৌরসভার বিষাক্ত পানীয় জল খেয়ে মৃত্যু এক গৃহবধূর, গুরুতর অসুস্থ আরো 5। নদিয়ার কৃষ্ণনগর পৌর পরিষেবার পানীয় জল খেয়ে মৃত্যু এক গৃহবধূর, এমনটাই অভিযোগে স্থানীয়দের। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে ভর্তি আরো 5 জন কৃষ্ণনগরের বাসিন্দা। বেশ কয়েকদিন আগে থেকে কৃষ্ণনগরের নাগরিকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল পানীয় জলে পাট পচার গন্ধ, যা পান করা তো দূর, অন্যান্য কাজকর্ম করতেও ভয় পাচ্ছিলেন তারা বলে জানিয়েছেন। অনেকেই আবার বিপদের ভয় পেয়েছেন বলে জানান স্থানীয়রা। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে 5 জন গুরুতর অসুস্থ হয়ে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে 16 নম্বর ওয়ার্ডের গৃহবধূ সুধা রানী দাস আজ মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় 5 জন চিকিৎসাধীন। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত ঘোষ জানান, একাধিকবার পৌরসভাকে জানিয়েও কোনো ফল মেলেনি। একজনের মৃত্যু, অপর 5 জনের গুরুতর অসুস্থতার দায় কাউন্সিলর হিসাবে আমার উপর বর্তায়, কিন্তু উদাসীন পৌরসভা কোনোদিনই তা কর্ণপাত করেনি বলে জানান। ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং নাগরিকদের তোলা অভিযোগকে গুরুত্ব না দিয়ে উদাসীন কৃষ্ণকান্ত নগর পৌর কর্তৃপক্ষের গাফিলতিতেই এই মৃত্যু বলে সাফ জানালেন পৌরসভার বিরোধী দলের নেতৃত্বরা। তাদের মতে, সকলের সাথে আলোচনা না করেই তারা পৌরসভা পরিচালনা করে থাকেন, যার ফলে নাগরিকদের এই দুর্ভোগ। বৈষম্যমূলক আচরণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষেরা, অবিলম্বে পুরবোর্ড ভেঙে দেওয়া উচিত বলে তারা দাবি করেন। তারা এটাও দাবি করেন, গাফিলতির দায় দিয়ে পদত্যাগ করা উচিত চেয়ারম্যানের। বিজেপির পক্ষ থেকে অবিলম্বে মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা এবং গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি 5 জনকে 50,000 টাকা করে রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত তারা দাবি জানান। অবিলম্বে ঘোষণা না হলে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগঠিত হবে বলেও হুঁশিয়ারি দেন। সিপিআইএম এর পক্ষ থেকে বলা হয়, প্রশাসনকে কাজে লাগিয়ে আবারও ধামা চাপা দেওয়ার চেষ্টা করবে শাসক দল পরিচালিত পুর কর্তৃপক্ষ। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদেরই ন্যূনতম পরিষেবা পৌঁছে দিতে এই পৌরসভা। নাগরিকদের সাথে তাদের নিয়ে গণ আন্দোলন গড়ে উঠবে বলে জানান তারা। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেন পৌরসভার চেয়ারম্যান। তিনি বলেন যে ওয়ার্ডের ঘটনা, সেখানে আমাদের গঙ্গার জল পরিষেবা চালু নেই। বিরোধীরা মৃত্যু নিয়ে রাজনীতি করছে, কি কারণে মৃত্যু হয়েছে তা বলতে পারবে ডাক্তার, তবে আপাতত জল পরিষেবা পৌরসভা বন্ধ রাখবেন যতক্ষণ না পর্যন্ত পাট পচার গন্ধ কমে। নগরে জল নিয়ে তো একটা সমস্যা চলছে, গত পরশু দিন থেকে আমাদের ওয়ার্ডে বহু ফোন আসে যে জলে দুর্গন্ধ বেরোচ্ছে, খাওয়া যাচ্ছে না। গত পরশু দিন কিছু জন হসপিটালে ভর্তি হয়েছে, গতকালকে 2 জন শিশুতে ভর্তি হয়েছে। ইনিও গতকালকে ভর্তি হয়েছে, ইনার নাম হলো সুধারানী দাস, ওনার বাড়ি হলো পালপাড়ায়, ভাটজাংলা পালপাড়ায়। উনি দীর্ঘদিন ধরে আমাদের ওয়ার্ডে পলিসিতে ভাড়া নিয়ে থাকেন, উনি আজকে সকালবেলা মারা গেছেন। ব্যাপারটি হচ্ছে, আমাদের বাড়িতে ভাড়া থাকে একজন সুধারানী দাস। এবার তিনি এই গতকালকে দেখা যায় যে অবস্থা সিরিয়াস, সে ঘর খুলছে না। এবার ভাড়া থাকে যেহেতু আমরা গিয়ে খোঁজ নিই, তারপর দেখা যায় যে তার অবস্থা এতটাই খারাপ যে সে উঠতে পারছে না। এবার কয়দিন ধরেই আমাদের এলাকাতে এবং আশা করি আশপাশের এলাকাতেও জলে, মানে যেটা পৌরসভা থেকে প্রোভাইড করা হয়, সেই জলে বাজে একটা গন্ধ আসছে। এবার আমরা অনুমান করছি সেই জল খেয়েই এই ঘটনাটি ঘটেছে। আর তাছাড়াও শুধু এই সুধারানী দাস নয়, গত পরশু দিন আমি নিজেই আমাদের বাড়িরই অন্য আর এক ভাড়াটাকে এনে ভর্তি করেছিলাম এখানে, এবং গতকাল তার ডিসচার্জ হয়ে গিয়েছে, এবং তারপরে গতকাল এনাকে এনে ভর্তি করে আমাদের বাড়ি আরও 2 জন ভাড়াটিয়া, তারাও অসুস্থ। এবার বোঝা যাচ্ছে না যে তারা অবশ্যই কেনা জল খায়, কিন্তু রান্নায় এই পৌরসভার জলই ব্যবহার। হ্যাঁ, গন্ধ পেয়েছি আর ভীষণ, মানে এত ঠেকা যাচ্ছে না, এত মানে জলের গন্ধ। মানে কিসের গন্ধ এটা? এটা পাট পচা গন্ধ আর একটা বিচ্ছির গন্ধ, জলের ধারে কাছে যাওয়া যাচ্ছে। কবে থেকে পাচ্ছেন এটা? 2-3 দিন হলো। আচ্ছা, দেখুন, এটি দুঃখজনক একটি ঘটনা যে পানীয় জল খেয়ে কেউ মারা যেতে পারে। আধুনিক ভারতবর্ষে এরকম একটি ঘটনা লজ্জাজনক। তৃণমূল রাজত্বে এর থেকে বেশি কিছু সাধারণ মানুষ আশা করে না, কারণ এই প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। 2018 সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য কৃষ্ণনগর পৌরসভাকে টাকা দেয়। পৌরসভা দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পরে পৌরসভা নির্বাচনের আগে মানুষকে বোকা বানানোর জন্য জল প্রকল্পের শুভ উদ্বোধন করে। তারা ঘোষণা করে যে 10-15 দিনের মধ্যে জল পাবে, পানীয় জল, গঙ্গার পরিশ্রুত পানীয় জল মানুষ পায়নি। গত 1 মাস আগে থেকে গঙ্গার পরিশ্রুত পানীয় জল কৃষ্ণনগরের মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছে। দেখা গেছে 2-3 দিন ধরে সেই পানীয় জলে দুর্গন্ধময় পাট পচা গন্ধ, সাধারণ মানুষ যারা জলটা খান তারা। 16 নম্বর ওয়ার্ডে পল্লিশ্রীতে ভদ্রমহিলা
ভাড়া থাকতেন। নাম সুধারানী দাস, বয়স 55 বছর বয়স হবে। পল্লিশ্রীর ওই গলিতে 8-9 জন এই টাইম কলের, ওনাদের কথা অনুসারে যে এই টাইম কলের জল খেয়ে কেউ কেউ রান্না করে অসুস্থ হয়ে কেউ হসপিটালে ভর্তি। কালকে ইনাকে ভর্তি করেছে, ইনি হসপিটালে মারা গেছেন। মোট কতজন ভর্তি আছে আমাদের ওয়ার্ডে এখনো পর্যন্ত? আমার কাছে যা খবর পাই, প্রথম কথা দুটো ব্যাপার আছে। এখানে হচ্ছে এখন এখানে যে তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, তৃণমূল নেতারা এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত। শহরের তৃণমূল নেতারা কার কখন বাড়িতে ইডি ঢুকবে আর ওই কোটি কোটি টাকা পাওয়া যাবে, নিজেদের বাঁচাতে এসব ব্যস্ত হয়ে পড়েছে, যার ফলে কার্যত পৌর প্রশাসন ভেঙে পড়েছে। আর ঠিক যেভাবে হচ্ছে আড়াল করছে ওই চুরির টাকা আড়াল করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, ঠিক সেইভাবে নিরীহ অসহায় মানুষ মারা গেল পৌর জল খেয়ে, পৌরসভার জল খেয়ে। যে আমরা দীর্ঘদিন ধরেই বলছি যে পৌরসভার জল এখানে সেইভাবে শোধন হয় না এবং সেগুলোকে ব্লিচিংও করা হয় না, সেখানে এ তো হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে এটাকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর উপযুক্ত তদন্তও চাইছি এবং যারা মারা গেলেন তাদের ক্ষতিপূরণ দাবি করছি, সাথে সাথে পৌর প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। পরবর্তী পদক্ষেপ কী আপনাদের? পরবর্তী পদক্ষেপ এটা নিয়ে আমরা হচ্ছে দেখবো, শেষ পর্যন্ত আমরা যাব যে আমরা তদন্ত চেয়েছি, তদন্তের জন্য যে যতটুকু যাওয়া দরকার সেই দিকে আমরা যাব এবং হচ্ছে যে আমরা গেলাম, ভিজিট করলাম, দেখলাম, আমরা কথা বলবো স্বাস্থ্য দপ্তরের সঙ্গে, অধিকর্তাদের সঙ্গে, যে কেন এটাকে জলকে এখনও বেশ কিছু আমি দেখে এলাম বেশ কিছু অসুস্থ মানুষ রয়েছে, তারা চিকিৎসার সুযোগ তো পাচ্ছেন না, কারণ হাসপাতালের চেহারা তো বোঝাই যাচ্ছে ঠিক স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর সব একই রকম। একজন আছেন তিনি বলছেন যে আমাকে কোনো ডাক্তার অ্যাটেন্ড করছে না, তিনি এখনও পর্যন্ত তার পায়খানা হয়ে যাচ্ছে, কার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নেই, আমি জানি না আর কজন মারা যাবেন, একজন মারা গেছেন, এই তো হচ্ছে পরিস্থিতি। এই আমাদেরকে নিয়ে যেভাবে দেখেছেন শহরের মানুষের মধ্যে আলোড়ন রয়েছে, কেন পৌর প্রশাসন মানে সরকার, তা সরকার আড়াল করছে, গোপন করছে, মিথ্যে কথা বলছে, অসত্য কথা বলছে। এই বিরুদ্ধের আগেও আপনারা জানেন যে পৌরসভাতে ওদের ওই বিল্ডিং জেলখানার কাছে ভেঙে কয়েকজন শ্রমিক মারা গেল, সেটাও ধামা চাপা দেওয়া হলো। কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করতে গিয়ে বেআইনি সমস্ত ব্যবস্থা, তার সিমেন্ট থেকে শুরু করে বালি, সেগুলো দু নম্বরই দেওয়ার ফলে এবং সেখানে অনেকজন শ্রমিক তারা মারা গেল। এসব তো হয়, এই পৌরসভাতেই হয়, এই তৃণমূলই চালাচ্ছে রাজ্য পৌরসভা পঞ্চায়েত, এরা এইভাবেই এসছে এবং এখন তারা তো নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা পাট পচার যে জলটা আসছে সেটা আমরা সত্যি বন্ধ করে দিয়েছি এবং ভবিষ্যতে যতদিন পাট পচার বন্ধ থাকবে আমরা এটা 3 মাস মতো বন্ধ রাখবো, তারপরে আমরা আরও পাইপ টাইপ লাগাবো, লাগিয়ে যদি পাট পচার বন্ধ চলে যায় তবে আমরা করবো, নাহলে আমরা গ্রাউন্ডের মধ্যে যে সাপ্লাইটা দিচ্ছি সেই সাপ্লাইটাই আমরা দেবো। কল্যাণীতে মধুমালঞ্চ মিষ্টি কোথায় পাবেন? একমাত্র রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, 2 নম্বর মার্কেটে কল্যাণীর অন্যতম পরিচয় রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। আপনাদের সেবায় নিয়োজিত বিগত 40 বছর ধরে কল্যাণীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার।